পাটনা স্টেশনে এসেছি। এটা হলো টিকিট, রয়েছে বুদ্ধ স্মৃতি পার্কের ভেতরে। এই দেখো তোমরা, এই দেখুন, এই আর একটা হরর টাইপের জিনিস আছে, ফাটাফাটি বুদ্ধের স্ট্যাচু আছে। গাইস, আমি তোমাদের মধ্যবিত্ত সৈকত, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ভিডিওটা শুরু করার আগে একটাই কথা বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে আমার আরও ভিডিও দেখতে পারবে। আশা করবো তোমরা সাবস্ক্রাইব করবে। প্রথমে তোমাদের পাটনা স্টেশনটা দেখাবো। পাটনা স্টেশনের কাছেই একটা খুব ফাটাফাটি জায়গা আছে, বুদ্ধ স্মৃতি পার্ক। আমি ওখানেও যাবো, অনেক মজা হবে, অনেক হুল্লোড় হবে। দেন লেটস গো। আমি এখন তোমাদের পাটনা স্টেশনটা দেখাবো। পাটনা স্টেশনে এসেছি, আমি এখন আছি পাটনা স্টেশনের বাইরে। পাটনা স্টেশনটা দেখুন, পাটনা স্টেশনের ঠিক বাইরে। আমার পাটনা স্টেশন সব থেকে বেরিয়ে যেটা ভালো লাগে, সামনেই বজরংবলী মন্দির দেখো। পাটনা স্টেশনের বাইরে আরেকটা ভালো জিনিস আছে, একটা পুরনো টাইপের ট্রেনের ইঞ্জিন, খুব ভালো লাগছে দেখে। দেখুন, জনসন স্টেশনের বাইরেই এরকম ট্রেনের ইঞ্জিন দেখা যায়। আমি যতটা দেখেছি ম্যাক্সিমাম জনসন স্টেশনের বাইরে এরকম রেলের ইঞ্জিন থাকে, ভালো লাগে দেখতে। থ্যাংক ইউ। আমরা এখন যাচ্ছি পাটনার সব থেকে শান্তপ্রিয় জায়গা, সেটার নাম হলো বুদ্ধ স্মৃতি পার্ক। পাটনার মোস্ট প্রবলি খুব শান্তপ্রিয় জায়গা, খুব ফাটাফাটি জায়গা, ওখানে যাচ্ছি আমরা সবাই। লেটস গো। এখন টিকিট কাটবো, পার্কে করার জন্য 20 টাকা টিকিট লাগছে। এটা হলো টিকিট, আমরা ঢুকবো। বুদ্ধ স্মৃতি পার্কের ভেতরে দেখো তোমরা, এনিথিং এলস কিছু বলতে চাও? আমরা এখানে এসেছি বুদ্ধ স্মৃতি পার্কে। এখানে খুব শান্তি, একদম শান্তি লাগে এখানে, পরিবেশ। তাহলে কিছু বলতে চাস? ভালো লাগছে। অন্ধকার হয়ে এসছে, তাই
লাইটটা ভালো পাচ্ছি না, বাট এখানে গাছের ডেকোরেশন লাইট সুন্দর করা আছে, তোমরা দেখতে পাচ্ছ হয়তো। ফাটাফাটি প্রত্যেকটা গাছে একটা করে লাইট দেওয়া আছে, খুব ভালো লাগছে জায়গাটা। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে বুদ্ধাং শরণং গচ্ছামি, ফাটাফাটি লাগছে শুনতে। ফাটাফাটি লাগছে জায়গাটা, খুব শান্ত জায়গা, কিছু বলতে চাও জায়গাটা নিয়ে? এই জায়গাটা খুব ভালো লাগছে পাটনার। এই দেখুন, এই জায়গাটা একটা হরর টাইপের জিনিস আছে। এটা কোনো হরর টাইপের না, এটা বুদ্ধের বুদ্ধের একদম স্মৃতি অনুযায়ী বুদ্ধ খুব গাছ ভালো লাগতো, তাই এখন আর কি মেরেই থাকে। গৌতম বুদ্ধ খুব গাছ ভালো লাগতো, হ্যাঁ গাছ খুব ভালোবাসতো, তাই জন্য গাছ লাগানো। ফাটাফাটি বুদ্ধের স্ট্যাচু আছে, খুব সুন্দর দেখতে লাইটটা। বহুকলাকে একটা জেল ছিল, যেটা শুনলাম সিকিউরিটি গার্ডের মুখে, একটা জেল ছিল, জেলের সামনে রয়েছে, জেলটাও ডেকোরেশন করা আছে। শুনলাম আর কিছুক্ষণের মধ্যে এখানে লেজার শো শুরু হবে, তাই লেজারটা দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে। এখানে একটু বসি কিছুক্ষণ। লেজার লাইট শুরু হবে, লেজার লাইটটা তোমাদের পুরো দেখাবো। এখন সাবার ছেড়েছে, সাবারটা দেখো। লেজার লাইট শো দেখলাম, খুব ভালো লাগলো, পুরো বিহারের হিস্ট্রি বললো। আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে, তোমরা এনজয় করছো জিনিসটা। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই। খারাপ লাগলো লাইক করো, কমেন্ট করো। থ্যাংক ইউ, নেক্সট ভিডিওতে দেখা হবে, টিল দেন টাটা, বাই বাই।